হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও আছি। প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য একটু প্রবলেম, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। এখন স্নানে যাব, বাট তার আগে আমি গুল্লুকে আজকে স্নান করাবো, তা সেই ব্লগটাই আজকে আমি করছি, গুল্লুর স্নানের ব্লগটা। ওই যে এখন চিৎকার শুরু করে দিয়েছে, তা যাই হোক, এখন গুল্লুকে স্নান করাবো, তাহলে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে আমার সাথে থাকো আর দেখতে থাকো, ওকে?
ওকে ফ্রেন্ডস, আমার তো গুল্লুকে স্নান করানো হয়ে গেছে। গুল্লুর জন্য আমি যেগুলো ইউজ করি তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, শেড কন্ট্রোল হাগ অ্যান্ড ওয়াক, এই শ্যাম্পুটা দিয়ে ওকে স্নান করাই ফার্স্টে, আর লোফা দিয়ে। তাতে ওর কী হয়, হেয়ার ফল কন্ট্রোল করে ওদের, এটাতে হেয়ার ফলটা করে না। আর এখন যেহেতু গরম সামার টাইম, তো ওদের একটা টিক্সের প্রবলেম এসেই যায় শরীরে। যতই তুমি করো না কেন, টিক্সের একটা প্রবলেম এসে যায়, কারণ ইচিং ব্যাপারটা হয়। তা যার জন্য আমি প্রথম থেকে প্রোটেকশনটা নিয়ে নিই ফার্স্টেই। এই যে দেখো রেড, এই রিড, এটা এই রিডটাকে আমি ইউজ করি, 1 ml রিড। আর 1 ml রিড নিয়ে আমি 10 ml ওয়াটারের মধ্যে মিশিয়ে, মানে আফটার শ্যাম্পু দেন ওর গায়ে পুরো অ্যাপ্লাই করি। সেটাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু ওয়াশ করি না, কারণ ওটা থেকে যায়, যার জন্য টিক্স থেকে ওদেরকে প্রোটেক্ট করে। যার জন্য গতবার ভীষণভাবে টিক্সের প্রবলেমটা হয়েছিল, ভীষণ কষ্ট হয়েছিল আমাদের টিক্সের থেকে ওকে করা, আমাদের ভীষণ প্রবলেম হয়েছিলো। তখন আমি এই রিডটা একজন আমাকে সাজেস্ট করেছিল, সেই জন্য রিড ইউজ করেছিলাম। তা দেন এইবার সামার পড়তে পড়তেই রিড দিয়ে ওকে শ্যাম্পুটা করে দিলাম, যাতে এই প্রবলেমটা আর না হয়, যাতে এই প্রবলেমটা আর না হয়। এসো, তো দেন এখন আমি স্নানে যাব। আমি হাঁপিয়ে গেছি, আমি বিলকুল হাঁপিয়ে গেছি। আমার একবার মানে ওকে স্নান করানো একটা বিশাল ব্যাপার, নিশ্চয়ই দেখেছো, ভীষণ মানে কসরাত হয়। তা যেহেতু এখনও অনেকটাই বড় হয়ে গেছে, ওকে কন্ট্রোল করা ভীষণ টাফ হয়ে যায়, যেটা মানে আমার বাড়িতে কারোর মানে কিসিকে বাস কি বাত নেই হ্যাঁ উসে কন্ট্রোল করনা। তো সেই জন্য আজকে, সরি, আজকের ব্লগটা আমি বেঙ্গলিতে বলেছি, জানি না আমার যারা নন বেঙ্গলি ফ্রেন্ডস আছে তারা বুঝবে কি না, কারণ আমি বলে ফেললাম ফার্স্টের থেকেই, কিছু করার নেই। তো একটু কষ্ট করে হলেও তাদের তো, যারা বোঝে না তাদের জন্য কিছু করার নেই আমার। আজকে আমি ব্লগটা বেঙ্গলিতেই বানিয়ে ফেললাম, মানে ফার্স্টেই যখন বলা শুরু করেছি বাংলাতেই বলা শুরু করে দিয়েছি, আজকে আর হিন্দিটা বলিনি। সো সরি, কিছু মনে করো না, প্লিজ জো মেরে নন বেঙ্গলি ফ্রেন্ডস, প্লিজ ডোন্ট মাইন্ড, আজকে ব্লগ হয় না বেঙ্গলি মেয়ে বল দিয়া। তো মানে ফির হিন্দি মে বোল রই হুম, মে তো মেরে গুল্লু কো নহা লিয়া, তো নহানে কে লিয়ে মানে এ বালা শ্যাম্পু ইউজ কিয়া, শেড অ্যান্ড কন্ট্রোল, এই হেয়ার ফল প্রিভেন্ট হ্যায়, হেয়ার ফল কন্ট্রোল করতা হ্যায় ইয়ে হাগ অ্যান্ড ওয়াক, অ্যান্ড দেন আই অ্যাপ্লাইড রিড, এই মার্কেট মে অ্যাভেলেবল হ্যায়। তো রিড অ্যাপ্লাই কিয়া মানে 1 ml রিড অ্যান্ড 10 ml ওয়াটার, মানে ইসে অ্যাপ্লাই কিয়া আফটার শ্যাম্পু। ইয়ে অ্যাপ্লাই করনে কে বাদ মানে উসকো ওয়াশ নেই কিয়া, ইসকা জো ওয়ার্ক হ্যায় না ও নেই করেগা, ইসলিয়ে মানে ফির সে পানি সে ওয়াশ নেই কিয়া, ফির মানে উসকো রাব কর দিয়া টাওয়েল সে, ঠিক হ্যায় না। তো ইয়ে টিক্স, টিক্স কে লিয়ে জো হ্যায় না, টিক্স হোতা হ্যায় সামার কে টাইম মে, জো ডগস কে বডি মে ও ওয়ালা টিক্স সে ডগস কো প্রোটেক্ট করতা হ্যায়। তো মানে ইয়ে ইউজ কিয়া, আর মানে ইয়ে আপ লোগো সে শেয়ার কিয়া কি আপ প্রোডাক্ট ইউজ করতি হুম মানে আপনি গুল্লু কো টিক্স সে প্রোটেক্ট করনে কে লিয়ে। তো দেন আজকে মানে কবি নহানে কে লিয়ে যাওঙ্গি, দেন আজকা জো ব্লগ হ্যায় মানে ইহি এন্ড করতি হুম, মিলতে হ্যায় নেক্সট কুছ আচ্ছে ব্লগ কে সাথ, ঠিক হ্যায়, মেরে সাথ বনে রহো। আর জো ফ্রেন্ড মেরে চ্যানেল মে নয় হো না, প্লিজ মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব কর দো, ওকে, মেন আজকে লিয়ে টাটা।